আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি আবার এসে গেছি তোমাদের সামনে কমলিকা। আজকে কেন আসলাম জানো? আমার কিন্তু 100টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, আর কালকে তো ক্রিসমাস। তো আমি তোমাদেরকে অ্যাডভান্স ক্রিসমাস উইশ করার জন্য চলে এসেছি। আজকে আমরা সারাদিন অ্যাডভান্স ক্রিসমাসটা কেমনভাবে পালন করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর আজকে আমরা সারাদিন কি করব সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরাও আমাদের জানিও তোমরা কিরম করে সেলিব্রেশন করছো। ওকে, ওদের সদস্য দেখো আমাকে কি করে হেল্প করছে। আমি ওকে আজকে একটা অনেক বড় কাজ দিয়ে ফেলেছি। ও সব পিসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রাখছে, বলেছে মামাম দাও আমি একটু হেল্প করে দিই তোমাকে। আর আজকে আমরা অ্যাডভান্স ক্রিসমাস পালন করার জন্য কি কি করব রান্না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই কি কি রান্না করছি আজকে আমরা। দেখো, পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, ফুলকপির তরকারি করেছি, আর এই যে চিলি চিকেন হচ্ছে, আমার বত্ত চিলি চিকেন খায় না, এই যে মাছ দুটো ভাজা খাবে বলেছে, পোলাও, আমার মেয়ে তো খেতে খুব ভালোবাসে, পোলাও করব। এই চলছে আপাতত, চলছে আজকের আমাদের মেনু। দুষ্টুটাকে দেখো, পিস খাওয়ার মাস্টার। প্রচুর ছাড়িয়ে ফেলেছে অলরেডি, প্রচুর হেল্প করে ফেলেছে আজকে আমাকে দুষ্টুটা। সবাইকে একটু নি হাই করে দাও মাম। মিষ্টি বীজটা পড়ে গেল, না ধুয়ে তুমি খাচ্ছ। এই যে আমার মহারাজ মাছ বাছলো, মাছ বেছে এবার এটাকে ফ্রিজে ঢোকাবে। এই কাজটা ওই করে দেয় আমার প্রতিদিন। দেখো কি সুন্দর সাজিয়েছে। এবার এগুলো পিষে নিয়ে আসছে সোনামায়ের জন্য, মাটন আর মাছ। মাছটাকেও আমার বরকে দিয়ে কাটিয়েছি আজকে, অনেক কাজ করে দিয়েছে আমার বর। নিজেই দোষ করে নিজেই না খাস না রে প্লিজ খাস। আচ্ছা বেশ, খাবো না, কাকা গুটিয়ে বেশ খাবো না, কথা দিয়ে দিয়েছি খাবো না। দান পড়লেও খাবো না বলেই তো দিয়েছি। ঝিঙ্কি চিকু 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 যা বলি সত্যি কথা বলি। এবার কি হবে রে? আজকের মেনু পেঁয়াজ কলি ভাজা, ফুলকপি আলুর তরকারি, পোলাও, আর এই যে চিলি চিকেন। চিলি চিকেন দেখে বাদে দিচ্ছি, ওর আগে খা, দুষ্টুগুলো এখনো ওইদিকে আছে। আমি পিসিকে দেবো না ভাবছি আজকে মাংসটা। আরে বোকা, দিচ্ছি তো পিসি, ওইগুলো শেষ করবে তারপর। আচ্ছা বেশ দিয়ে দিচ্ছি, ধরো কেন কেন বেশ আগে হাম হাম করে খেয়ে নাও, তারপর তো আনন্দটা করতে পারবে, না হলে কি করে হবে, দেরি হয়ে যাবে তো। আমি তো বললাম আমি খাই দিই পিসি, খাওয়াতে খাওয়াতে কি করে খাবে বলো। আচ্ছা বেশ, তাহলে পিসি হাম হাম করে খেয়ে নাও আগে, তারপর ওকে খাই দেবে। তুমি ও যতটা পারে ততটা খাক আগে, না হলে পুরো পাথর হয়ে যাবে। সোনামা তুমি খেতে থাকো, পিসি খেয়ে নিক, পিসির 1 মিনিট খেতে লাগবে, দিয়ে তোমায় খাই দেবে, ঠিক আছে মামা? না তুমি, হ্যাঁ নিশ্চয়, ওই যে সামনে রেখে দিয়েছি, দেখো বাটি ধরে একদম রেখে দিয়েছি, একদম বাটি ধরে রেখে দিয়েছি। সোনামা করেছে হেল্প, ওই জন্যই মাংস এত ভালো হয়েছে। পিসি কে কেনেছে? পিসি কি কি আনলো তোর জন্য সেগুলো তো দেখানো হলো না। পেট পুজো করবি? কিটক্যাটটা? আচ্ছা বেশ খেয়ে নে আগে, খেয়ে নে আগে, তারপরে।
আরে বোকা, আগে ক্রিসমাসে কত কিছু এসছে সেটা তো আগে দেখাতে হবে, তাই না? কি করেছো গো পুরোটা? তুমি মাংসটা তুমি মাংসটা তুমি করলে আর ভাতটাও তুমি করলে? ও আচ্ছা আচ্ছা। ডাটা চচ্চড়ি, ডাটা চচ্চড়ি কোথায় মা? ওটা কি? ডাটা চচ্চড়ি ডাকিনি, খাবারটা খা দুষ্টু কোথা করে। বাই।
শান্তাকে যখন খেয়েছিস তুই মুখ শান্তা দেবে বলছিস তো।